ওয়েলকাম টু দা ওয়াইড এগ চ্যানেল। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি হেলাল এসেছি আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে। আর ভিডিও টপিক হল যে আমরা ইউটিউবে বিভিন্ন সময় ইউটিউবে ভিডিও আপলোড করার জন্য বিভিন্ন ভিডিও এডিট করি, বাট এডিট করে সবকিছু ঠিক আছে, কিন্তু একটা প্রফেশনাল যে একটা ব্যাকগ্রাউন্ড থাম্বেল দেবো, বাট সেই থাম্বেল আমরা দিতে পারি না। সেই থাম্বেল আমরা কিভাবে দেবো বা কিভাবে কাজ করবো, সেই কাজ করার জন্য অ্যাপস আছে। তো এই অ্যাপসটাই আপনাদের সাথে পরিচয় করে দেবো। এই অ্যাপসটাতে কিভাবে কাজ করতে সেগুলো আমি দেখিয়ে দেবো। সো তার আগে আমার চ্যানেলে যারা নতুন এসেছেন প্লিজ সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর বেশি কথা না বেড়ে চলেন, আমরা ভিডিওতে চলে যাই। আমি আজকে আপনাকে দেখাবো কিভাবে ইউটিউব থাম্বেল তৈরি করতে। তো থাম্বেলটা কিভাবে বানাবো, আমরা অনেক সময় ভিডিও এডিট করি বাট থাম্বেলটার জন্য আমাদের ইয়াটা ফুটে ওঠে না। তো থাম্বেল প্রয়োগ ভালো করে তৈরি করার জন্য আমাদের খুবই ইম্পর্টেন্ট। তো অ্যান্ড্রয়েড সেট দিয়ে আপনার কীভাবে থাম্বেল তৈরি করবেন, দেখেন আপনাদের প্লে স্টোর আছে, তারা প্লে স্টোর যাবেন অ্যান্ড্রয়েড সেটে, আর আইফোনে অ্যাপল স্টোর যাবেন। তো অ্যাপল স্টোর যায় আপনার লাগবেন একটা অ্যাপস ডাউনলোড করতে হবে। অ্যাপস টাইম দেখিয়ে দিচ্ছি কীভাবে নামে, PICS PixArt ARRT, এই যে PixArt দেওয়ার পর আপনার একটা সার্চ দেবেন, সার্চ দিলে চলে আসবে। দেখেন এই যে সফটওয়্যারটা, এই সফটওয়যারটা আমারটা ইনস্টল করা, আপনারা ইনস্টল করে নেবেন। আর কীরকম থাম্বেলটা তৈরি করছে আপনাকে একটু দেখাই। এই যে দেখেন এই থাম্বেলটা আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো। তো কীভাবে তৈরি করবো চলেন, এখন আমরা অ্যাপসে কাজে চলে যাই। এই অ্যাপসে গিয়ে আপনারা এই যে অ্যাপসে গেলাম, যাওয়ার পরে দেখেন ওপেন হচ্ছে, ওপেন হওয়ার যে প্লাস চিহ্নতে ক্লিক করবো। তো প্লাস চিহ্নতে ক্লিক করলে দেখেন একটা ইন্টারফেস আসছে, আসার পরে একদম নিচে যাবো। এই যে রেড কালার একটা আমি সিলেক্ট করলাম, করার পরে অ্যাড আসলে আমরা কেটে দেবেন। তো আসার পরে দেখেন ট্যাক্সে গিয়ে আমি লিখবো, এই যে লিখ দেখেন মোবাইল MOBIL, এই যে মোবাইল লিখলাম মোবাইল থেকে লিখে, এই যে লিখলাম, লিখে সেটা এই ট্যাক্সটা সিলেক্ট করে দিলাম, দেওয়ার পরে একটু স্মল করে দিলাম, দিয়ে সেটা তারপরে দেখেন এখানে বসিয়ে দিলাম। দেওয়ার পরে আর একটু ছোটো করতে চাইলে ছোটো করতে পারবো, আমি আর একটু ছোটো করে দিলাম, ঠিক আছে। দেওয়ার পরে নেক্সটে আবার যে আবার ট্যাক্স আনবো, এই যে আমি আবার ট্যাক্সে গেলাম, ট্যাক্সে গেলে দেখুন মোবাইল থেকে প্রফেশনাল প্রফেশনাল মোবাইল থেকে আমি লিখলাম, আগে লিখছি মোবাইল থেকে প্রফেশনাল এই লিখে এটার আমি আবার এটারে একটু লিখে এটারও কালার করে, দেখেন আমি এটারও কালার করে দিচ্ছি, এই যে এটারও কালার করে দিচ্ছি, এই যে দেখেন একটু অপেক্ষা করেন, এই যে কালারটা, এই যে এটাকে আমি হলুদ কালার করে দিব, এই যে হলুদ করে দিলাম, দিয়ে এই যে বাস করে দিয়ে আমি এটা এখানে বসিয়ে দিলাম। দেখেন একদম সিম্পল, আপনারা চাইলেই পারবেন, এটা কোনো ঝামেলার কিছু না, ঠিক আছে, ঝামেলার কিছু না। এই যে দেখেন এরপরে আমি নেক্সট লিখলাম মোবাইল থেকে প্রফেশনাল ইউটিউব চ্যানেল আর, এই যে এরপরে নেক্সট আবার ট্যাক্সে যাবেন, ট্যাক্সে যেয়ে লিখবেন যে আমি কিবোর্ডটা চেঞ্জ করে নিলাম, ইউটিউব YOUTUB, এই যে ইউটিউব চ্যানেল আর্ট, ইউটিউব চ্যানেল আর্ট, চ্যানেল CACHANNEL চ্যানেল, এই যে চ্যানেল বানানটা একটু ভুল হচ্ছে, আমি এডিট করে নিচ্ছি। হ্যাঁ ওকে চলবে, আমরা দেখালাম যে দেখানোর জন্য বাস, এই যে চ্যানেল লিখলাম, লেখার পরে আমি এখানে বসিয়ে দিলাম, দেখেন বসিয়ে দিলাম, এই যে বাস বসিয়ে দিলাম। দেওয়ার পরে আমি নেক্সট আবার যাব, আবার ট্যাক্সে যাব, যে দেখেন ট্যাক্সে চ্যানেল আর্ট তৈরি করুন। তো এবার তৈরি কীভাবে করবো, যে দেখেন এই যে আমি লিখলাম তৈরি করুন, এই যে লিখলাম তৈরি করুন, দিয়ে এটাকে আমি আবার কালার চেঞ্জ করবো, কালার চেঞ্জ করে হলুদ কালার করে দেবো, করে দিয়ে দেখুন দেখেন একদম সিম্পল, মোবাইল থেকে প্রফেশনাল ইউটিউব চ্যানেল চ্যানেল আর্ট চ্যানেল আর্ট না সরি চ্যানেল থাম্বেল, এই যে থাম্বেল লেখাটা আমি আবার নিয়ে আসছি, থাম্বেল, হ্যাঁ থাম্বেল, থাম BULE থাম্বেল, এই যে থাম্বেল চলে আসলো। এটাকে আমি এই কালারে রেখে দিলাম, এই যে দেখেন, এই যে করে দিলাম, দেখেন এই যে একটু মোটা করতে হবে এটাকে, আমি মোটা করে দিচ্ছি, এই যে ব্যাস মোটা করে দিয়ে ব্যাস এখানে বসাই দিলাম, বসাই দিয়ে এখানে বসাই দিলাম, দেখেন হয়ে গেল, এখন আমার কাজ প্রায় শেষ, ঠিক আছে।
এখন আমি কি করব আরেকটা পিকচার আনব এই যে পিকচারটা দেখাইছিলাম না পিকচার এই যে পিকচারের জন্য আপনারা এডি অ্যাপ্লাই দিবেন এডি সবকিছু কাজ করার শেষে অ্যাপ্লাই দিবেন এই যে অ্যাপ্লাই দিয়ে দিলাম আমি এই যে অ্যাপ্লাই দেওয়ার পরে দেখেন এরকম আরেকটা ইন্টারভিউ আসে এখন একটু এদিকে আসবেন একটু এদিকে আসার পরে এখানে দেখা আছে অ্যাড ফটো দেখেন অ্যাড ফটো আমি অ্যাড ফটো যাচ্ছি এই যে অ্যাড ফটো আপনার এই সফটওয়্যারটা দিয়ে আপনার ব্যাকগ্রাউন্ড এডিট করে পিকচার আনতে পারবেন সো আমি আগে করে রেখেছি তাই আপনাকে দেখাচ্ছি এই যে দেখেন আমার ছবিটা চলে এসেছে ছবিটা আসার পরে দেখেন আমি টান দিয়ে বড় করে দিলাম একটু এদিকে বাড়াই দিলাম একটু এদিকে বাড়াই দিলাম দেখেন দিয়ে দিয়েছি এই যে দেখেন হয়ে গেছে মোটামুটি আমার কাজ গণায় আসছে দেখেন আমি চাইলে এদিকে দিতে পারবো এই লেখাগুলো আর আসবে না ঠিক আছে এই যে ব্যাস হয়ে গেল দেখছেন কি সুন্দর একটা চ্যানেল আর্ট তৈরি থাম্বনেল তৈরি করলেন সো আপনারা এইভাবে আশা করে সুন্দর করে চ্যানেল থাম্বনেল এই যে এখন করার পরে যে এখানে অ্যাপ্লাই ক্লিক করতে হবে যে অ্যাপ্লাই ক্লিক করে নেক্সটে ক্লিক করতে হবে অ্যাড আসবে আস্তে আস্তে কেটে দেবেন নেক্সটে ক্লিক করবেন করার পরে এই যে নিচে দেখেন সেভ লেখা আছে এই যে সেভ আমি ক্লিক করলাম এই যে ডাউনলোড পিকচারটা আমার ডাউনলোড হয়ে গেল ঠিক আছে এই যে ডাউনলোড আমার হয়ে গেল তার মানে আমার কাজ শেষ ঠিক আছে তো চ্যানেল থাম্বনেল আমি তৈরি করে ফেললাম ঠিক আছে তো সো আপনারা এইভাবে তৈরি করতে পারবেন আর তৈরি করে এই যে দেখেন আমার সেভ হয়ে গেছে ইয়াতে আমি আপনাকে দেখাই এই যে দেখেন এই যে থাম্বনেল তৈরি হয়ে গেছে কি সুন্দর এইভাবে আপনারা করতে পারবেন ইনশাল্লাহ আশা করি আমি বুঝাতে পেরেছি আর আপনারা ভালো থাকবেন আমার ভিডিওতে কমেন্টস করুন।